হ্যালো কোডার্স, আমার কাছে এখন গত টিউটোরিয়ালে যে আমরা যা ডেভেলপ করলাম সেটারই কিছু মডিফাইড ভার্সন আছে। সেটা হলো আমাদের যে লগার ক্লাসটা আছে এটাকে আমরা একটু ক্লিন আপ করেছি। আমরা দেখি যে খুব সিম্পল করে নিয়ে আসছি যে কনসোল রাইটার, লগ রাইটার এবং এটার কিছু সেট মেথড আছে এবং রাইট ফাইলগুলো আছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা দেখব যে আমরা তো স্প্রিংয়ের অটোওয়্যার এই অ্যানোটেশনটা ইউজ করে তো আমরা কাজ করলাম, কিন্তু স্প্রিংয়ের অটোওয়্যার ছাড়াও স্প্রিং তো আসলে তাদের মতো করে কাজ করেছে এবং জাভার যেই JSR 250 আছে, JSR 250-তে কিন্তু অ্যানোটেশনের কিছু সাপোর্ট দেয়া আছে এবং ওই সাপোর্ট ইউজ করেও কিন্তু আমরা চাইলে আমাদের এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটা আমরা এখন একটু দেখে নিই। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে কনসোল রাইটার আছে, হ্যাঁ, কনসোল রাইটারের ভেতরে যদি আমরা, আগে তো অটোওয়্যার দিচ্ছিলাম, তো আমরা অটোওয়্যার না দিয়ে আমরা কনসোল রাইটারের ভেতরে যদি আমরা এখানে ইয়ে দেই, ফর এক্সাম্পল আমরা রিসোর্স ট্যাগ ইউজ করি, আমরা এখানে রিসোর্স দিয়ে দিলাম, এটাকে আমরা ইম্পোর্ট করে নিই। রিসোর্স অ্যানোটেশনটা যে আমরা এখানে ইউজ করছি, এখানে আমরা ডিরেক্টলি আসলে আমরা যেই রিসোর্সটা ইউজ করতে চাই সেই রিসোর্সের ভ্যালুটাও দিতে পারি এই জায়গাতে। আগে আমরা রিসোর্স দিয়ে দেখি, সেটা হলো সেট কনসোল রাইটারটা করলাম এবং সেট ফাইল রাইটার। তো এভাবে যদি আমরা শুরুতে কাজটা করতে চাই আসলে কি দাঁড়ায় সেটা আমরা দেখি। আমরা আমাদের অ্যাপ ক্লাসটাতে যাই, এটাকে রান করি। একটা এরর দেবার কথা, এররটা যেটা দিবে, এররটা কেন দিবে সেটা এক্সপ্লেন করি। তার আগে দেখে নিই এররটা এটা ঠিক আছে কিনা। যেটা এক্সপেক্টেড, তিনটা অবজেক্ট পাওয়ার কথা, যেটা কোনটা ম্যাচ করবে বুঝতে পারছে, দুটো অবজেক্ট, ঠিক আছে, হোয়াট এভার আর মিস্টার বিন, এই দুটো পাচ্ছে, এটা কোনটা ম্যাচ করবে বুঝতে পারতেছে না, উইচ ইজ ট্রু। আমরা যদি বিনসে চলে যাই, বিনসে যাওয়ার পর আমরা দেখি যে এখানে হোয়াট এভার এবং মিস্টার বিন এই দুটোই আছে, কনসোল রাইটার এবং ফাইল রাইটার আছে একটা, যে ডেমো রাইটার। তো আমরা চাইলে একটা ডিরেক্টলি ডিফাইন করে দিতে পারি যে কোন বিনটা আমরা আসলে এখানে চাচ্ছি। আমরা এখানে রিসোর্সে যে আমরা সেট কনসোল রাইটারে আমরা দেখি আমাদের কনসোল রাইটার কী আছে এখানে। কনসোল রাইটার আমাদের এখানে আছে, আমরা নামটা ঠিক করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস, আচ্ছা ওটা আমরা না করি, আসলে কনফিউজ করার দরকার নাই। আমরা জাস্ট, আমরা যদি হোয়াট এভার বিনটা এখানে আমরা যদি করতে চাই, সেখানে হলো নেম হোয়াট এভার, এটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি, তারপরও আরেকটা এরর আছে, সেটা হলো খুব সম্ভবত আমাদের লগ রাইটারের আসবে। এবার লগ রাইটারের আসছে, লগ রাইটারে কি আমাদের তিনটা পাচ্ছে, লগ রাইটার, হোয়াট এভার, মিস্টার বিন, ডেমো রাইটার, তিনটাই কিন্তু আমাদের লগ রাইটার। আমরা যদি আমাদের বিনে চলে যাই, বিন এক্সএমএলে, আমরা দেখি যে হোয়াট এভার এটা একটা কনসোল রাইটার কিন্তু সেটা লগ রাইটারের ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে, মিস্টার বিনটাও সেম এবং ডেমো রাইটারও ফাইল রাইটার কিন্তু এটাও লগ রাইটারটাকে ইমপ্লিমেন্ট করে। তাহলে আমরা লগার যে ক্লাসটা আছে এখানে আমরা রিসোর্সে যেয়ে আমরা তো ফাইল রাইটার চাচ্ছি, তাই না? আমাদের ফাইল রাইটার কোনটা, আমাদের এখানে ফাইল রাইটার আছে যে ডেমো রাইটারটা একটা ফাইল রাইটার, তো আমরা এই ডেমো রাইটারের রিসোর্সটাও কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে নেম দিয়ে দিলাম ডেমো রাইটার, ঠিক আছে। এখন যদি আমরা রান করি, আমাদের এটা কিন্তু রান করার কথা, দেয়ার ইউ গো, সুন্দর করে কিন্তু আমাদের এটা রান করছে। তো এছাড়াও আমরা এখানে কিন্তু এই যে নেম দিয়ে বলে দিচ্ছি, কেননা এখানে কনফিউশন আছে বলে, যদি কোনো কনফিউশন না থাকতো, ফর এক্সাম্পল আমার এখানে যদি শুধুমাত্র লগ রাইটার, আমার এখানে যদি কনসোল রাইটার যদি একটা থাকতো, সেক্ষেত্রে আমাদের এসে লাইক আমরা একটা কনসোল রাইটার এখান থেকে মুছে দিই, মুছে দিয়ে আমরা যদি আমাদের লগারে চলে যাই এবং এখানে যদি আমরা নেমটা ডিফাইন না করি, তাহলে কিন্তু সে বাই টাইপ এটাকে অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার কথা। আমরা এটাকে রান করি, হ্যাঁ, বাই টাইপ কিন্তু সেটা নিয়ে নিয়েছে। সো আমরা এভাবে কিন্তু আমরা আসলে যে রিসোর্স অ্যানোটেশন যেটা আছে সেটা ইউজ করেও কিন্তু আমরা আমাদের ওয়্যারিংটা করতে পারি। সো এটা জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে আমাদের জেনে রাখা ভালো, যেহেতু জাভা স্ট্যান্ডার্ড যে রিকোয়েস্টগুলো আছে বা ওইখানে আমাদের যে স্ট্যান্ডার্ডগুলো সেট করা হচ্ছে সেটাও আমাদের জানা ইম্পর্টেন্ট ফিউচারে, যাতে আমরা দেখলে এই জিনিসগুলো খুব ইজিলি রেকগনাইজ করতে পারি এবং এটা যে অটোওয়্যারের সাথে একটু কমপ্লিমেন্টারি সেটা যাতে আমরা বুঝতে পারি। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।